গুড মর্নিং মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতিস ভ্যারাইটি মুড। আমি স্বাতি, আজ এসেছি তোমাদের সাথে আবার সকাল সকাল, 8:30 এখনও বাজেনি তো। আমার একবার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো পুরোটা হয় না, মানে খানিকটা গোপাল আরতি করে আমি চলে আসি এই বেলা, নয়তো টিফিনের দেরি হয়ে যায়, টিফিন করার দেরি হয়ে যায়। তো এখন যেহেতু কাজ বেশি লকডাউনের মধ্যে, মানে লকডাউন মানে নিজেদের তৈরি লকডাউন আর কি, বাড়ির থেকে বেরোচ্ছে না কেউ। অবশ্য মানে অফিস বা কোনো পড়াশোনা এগুলো তো সব অনলাইন করেই দিয়েছে, এমনি আর ছাত্রছাত্রীদের বেরোনোর জন্য বা যারা চাকরি করেন তাদের বেরোতে হচ্ছে না বেশি, তো সেই জন্য কাজও বেশি, ঘরে থাকলে সবাই কাজ বাড়ে। যাই হোক, চলো তাহলে ঘরের কাজ কিছুটা সেরে নিই, সকালবেলা বাসি জামা কাপড় ছাড়ি, তখন একটু স্নান করে আসি একবারে। এখন আর স্কিন কেয়ার টেয়ার কিছুই করতে ইচ্ছে করে না, যদিও খুব একটা করি না আমি, মানে করার সময় পাই না। ইচ্ছে করে, ইচ্ছে অবশ্যই করে, কিন্তু করার টাইম পাই না কখন করব। তো এখন স্কুল নেই, একটু করা যায় ইচ্ছে করলে, কিন্তু যেহেতু ওই যে স্কুল নেই তো কী হয়েছে, মানে বেরোনোর তাড়নাটাও নেই, কোনো নিমন্ত্রণ নেই, কারোর বাড়ি যাওয়া নেই, কেউ কারোর মুখ দেখবে না, তো আর স্কিন কেয়ার করে কী হবে, সবই তো আমরা মানুষের জন্য করি। নিজের জন্য করি কি সবটা? নিজের জন্য করি না মনে হয়, ভাবছি যে নিজের জন্য করি কিন্তু নিজের জন্য করি না, আসলে করি অন্যের জন্যই, বিশেষ করে আমরা মেয়েরা। দেখো রান্না বান্না করছি, নিজে যদি একা খেতাম তাহলে কি এত রান্না করতাম? কখনো না। নিজে একটা থালায় খাই আর 20টা বাসন মাজি, 20টা কেন, তার বেশি, সারাদিনে গুনলে যদি গুনি তাহলে মাথা ঘুরে যাবে, আর পারবই না মাজতে, গুনি না বলেই হচ্ছে সেটা মানে পারছি করতে। আর খাই তো একটা কি দেড়খানা রুটি, খুব বেশি হলে নিজের পক্ষে দুটো রুটি, তাহলে করি কটা রুটি, এক এক বেলায় 10টা 12টা করে রুটি করি। তো নিজের জন্য কি করি, মানে আমরা তো সবটাই সংসারের জন্যই করি। যাই হোক, ওই যে ওই কারণে আর কি স্কিন কেয়ারটা মানে কিছু আর ইচ্ছে করে না করতে। আর এই চারিদিকের ভারাক্রান্ত মন, সব খবর খারাপ, খবর ভালো খবর কোথাও নেই। আজকে তো পেপারে পড়লাম যে 2,500 টাকা দিলে পজিটিভ রিপোর্ট আর করোনার, আর 2,000 টাকা দিলে নেগেটিভ রিপোর্ট। মানে যারা বড় অফিসে চাকরি বাকরি করে তারা বেড়াতে যাবে, ছুটি পাচ্ছে না অফিস থেকে, 2,500 টাকা দিয়ে পজিটিভ রিপোর্ট করে ছুটি নিয়ে নিচ্ছে, চক্র ধরেছে 2-3টে, এই তো অবস্থা। তো সত্য মিথ্যা জানি না, কিন্তু চলছে এইরকম, কোথায় কী যে সত্যি আর কী যে মিথ্যে ভগবানই জানেন। যাই হোক, পরম করুণাময়ের হাতে সমর্পণ করে আমাদের ছেড়ে দিতে হবে। আমরা তো জ্ঞান তো কোনো অন্যায় কাজ করি না, মানে বুঝে না, বুঝে যদি করে ফেলি সেটা নিশ্চয়ই আমরা সংশোধন করতে পারি, কিন্তু বুঝে যে করে তাহলে তো তার কিছু আর বলার নেই। যাই হোক, চলো তাহলে ঘরের কাজে লেগে পড়ি, এইসব তর্ক বিতর্কের অবসান হবে না। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো আর আমার সঙ্গে থেকো। যারা নতুন দেখছো চ্যানেল তারা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো। চলো তাহলে কাজ কর্ম সেরে আমরা আসল কথায় চলে যাই। গাছ টাছকে একটু দেখাই তোমাদের, ফুল ফুটেছে, ভালো লাগছে দেখতে, আরও ফুটবে, ভর্তি কুড়ি হয়েছে। সব গ্রিলের বাইরে দিয়ে রোদের দিকে চলে যায়, সবাই রোদ্দুর চায়। এখানে দুটো ফুটেছে আর সব আগায় কুড়ি আছে, সব একসাথে যখন ফুটবে ভালো লাগবে দেখতে। এই যে তুলসী মঞ্চটা বলেছিলাম, গাছটা একটু অনেক বুড়ো হয়ে গেছিলো, মরে মরে গেছিলো, সেটাকে তুলে এটা এই 3-4 দিন হলো এটা পুঁতেছি, সুন্দর বেঁচে গেছে। আর ওই টাইম ফুলটারও সব আগায় কুড়ি, এখনও ফোটা শুরু করেনি, এটা অনেকটা ঢলে পড়েছে এই বাহারি গাছটা। আর এইখানে দেখো চিরুনি পাতা গাছটা, সকালবেলা রোদে দিই আর একটু সময় রোদে রাখি সকালের রোদটা। লঙ্কা দেখো পেকে একদম লাল হয়ে গেছে, এটাকে বীজ করব ভাবছি, তাই জন্য এটাকে আর তুলিনি, এটা একদম প্রথম লঙ্কা গাছের। হাওয়া দিচ্ছে, এই টিংটিংয়ে গাছ হাওয়াতে পড়ে না যায়। আর আগাতে অনেক অনেকগুলো ফুল এসেছে, অনেকগুলো কুড়ি ফুল এসেছে আগাতে। আর
বাগান বিলাসটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, ওই যে এক প্রস্ত বাজার, আজকে তিন দিন পরে বাজারে গেল, এক প্রস্ত বাজার হয়েছে, মাছ কাটতে দেওয়া ছিল তাই খুব সাবধানের সাথেই রয়েছি, এইটুকু তো এখনও করতেই হবে, কিছু করার নেই, চিন্তাও থাকে। এই যে বস্তা দেখছো, এর মধ্যে ডাব বস্তায় করে ডাব এনেছে, এগুলো এখন থাকবে সব কোয়ারেন্টাইনে, তারপর একটা ধুয়ে ভালো করে তারপর খাওয়া। আর এটা একটা বীজ পুঁতেছিলাম, কি বীজ এখন মনে নেই, অঙ্কুরোদ্গম হচ্ছে, দেখা যাক কি হয়। ওটা থেকে সকালে ব্রেকফাস্টের জন্য রুটি আর ভেন্ডি বসিয়ে, রুটি তরকারির জন্য ভেন্ডি আর কুমড়ো বসিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে, তারপরে যে কাসুন্দি রেখেছি একটু জলে গুলে মিশিয়ে এটা চালিয়ে দেবো, রুটি খাবো এই দিয়েই আজকে ব্রেকফাস্ট। আর এই যে আটা মেখে রেখেছি, 15-20 মিনিট মেখে রাখি, এরপরে এটাকে আর একটু মেখে তারপর যতটুকু লাগবে নেবো, বাকিটা তুলে রাখবো। দেখো এই যে রান্নাঘরের জানলা বন্ধ, ডাইনিংয়ের জানলা বন্ধ, একটুখানি কোনা একটু ফাঁকা রেখেছি যাতে একটু হাওয়া ঢোকে, তাতেই দেখো হাওয়া পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, গ্যাসে কিছুই তুমি করতে পারবে না, পুরো জানলাটা খুলে দিয়ে। প্লেট রুটি গোলা করে রেখেছি, এবার রুটি তৈরি হবে। রান্নাটা আজকে অবশ্য অনেক মোটামুটি হয়েছে, সবটা হয়নি, এখনও মাছ বাকি, ডাল দুটো তরকারি এসব হয়েছে, আর এই যে রাইস কুকারে ভাত হচ্ছে, আর এই দেখো ডাবের লেওয়া, ডাবের জল খাওয়া হয়েছে, তার ডাবের ভেতরের যে শ্বাসটা ওটা তুলে রাখা হয়েছে, ওটা খেতে অনেকে খুব ভালোবাসে, ওটা খাওয়া হবে। চলো তাহলে রুটিটা করে ফেলি। 9:40 বেজে গেছে, অনেকটাই লেট, তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে, সকালে আমার খিদে তাড়াতাড়ি পায়। যাই হোক, তোমার রাইস কুকারে ওদিকে ভাত হচ্ছে, এদিকে আর গ্যাসের তাপটা লাগছে না, এই এই গ্যাসটা সিম করে আমি তাওয়াটা বসিয়ে রেখেছি রুটি শাক শেখার জন্যে। শীতকালে তুলে রেখেছিলাম রাইস কুকারটা, এবার নামিয়ে নিয়েছি গরমের সময়, কোনো ঝামেলা নেই, এতে ভাত করে নেব, কারণ ভাত উঠলে পড়ার ঝামেলা নেই, গলে যাওয়া, বেশি সেদ্ধ হয়ে যাওয়া এসবের ঝামেলা নেই, একবারে টাইম দিয়ে দিলে ওর মতনও হয়ে থাকবে, যখন খাবে খুলে ভাত বেড়ে নিলেই হলো, খুব সুবিধে, মানে আমার তো খুব সুবিধে হয়েছে এটা। তা ওই শীতকালটা একটু তুলে রেখেছিলাম, তাই জন্যে এই গরমে এখন আবার নামিয়ে নিলাম, আর গ্যাসটা বাজানো যায় যতটা, দামও তো গ্যাসের প্রবল দিনকে দিন বাড়ছে। যাই হোক রুটি হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই। আর এটা দেখো সাফলেরা প্ল্যান্ট, ইংরাজি নাম সাফলেরা, আর এটাকে আমরেলা প্ল্যান্টও বলে, ছাতার মতো পাতাগুলো, এই যে ছাতার মতন হয়ে আছে, এরকম হয় পাতাগুলো, এই একটা কচি বেরোচ্ছে, এই যে সবে একদম ছোট্ট, আর এগুলো বড় হয়ে গেছে, সাফলেরা প্ল্যান্ট বলে এগুলোকে, আমরেলা প্ল্যান্টও বলে, ছাতার মতো বলে, এমনি বাহারি গাছ, জল লাগে না বেশি, তবে এর একটা এ হচ্ছে এটাকে রোদে দেওয়া যাবে না, অথচ অনেক পর্যাপ্ত পরিমাণে আলো চাই, কিন্তু ডাইরেক্ট সানলাইট নিতে পারে না, তাহলে সব পাতা শুকিয়ে পড়ে যায়, আর জল কম, মানে ঘরে জানলার সামনে রাখতে হবে এমন জানলা যেখানে রোদটা এসে পড়বে না, তবে এই গাছটা এরকম সুন্দর শেড হবে আর ভালোভাবে বাড়বে। এটা হচ্ছে এই গাছের, তাহলে তোমাদের এটা কিন্তু মানে ঘরে রাখার গাছ, ইনডোর প্ল্যান্ট আর কি, ভালো নাকি গাছটা অক্সিজেন দেয় খুব। যাই হোক সেসব আর প্রসঙ্গে গেলাম না, কি ভালো কি মন্দ এখন আর সব কিছু গুলিয়ে গেছে, তবে এটা তোমাদের দেখালাম আর এই গাছটার নেচারটা বললাম, তোমরা যদি কেনো রাখতে পারো ঘরে, মরে যায় না, খুব ভালো গাছটা আর খুব সুন্দর করে হয়। আসল রুম ফ্রেশনারের রহস্যটা তোমাদের দেখাই, এই যে বেল গাছটা তোমাদের আগেও দেখিয়েছি আমি দুদিন, এই যে বেল গাছটা দেখছো প্রত্যেকটা ডালে ডালে অসম্ভব রকমের কুঁড়ি এবং ফুল এসেছে, সারাদিন মৌমাছিরা এগুলোকে
এই ফুলের মধু খেতে আসছে। এখন একটু বেলা হয়ে গেছে বলে মৌমাছিগুলো চলে গেছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু সকালবেলার থেকে এত মৌমাছি মানে ঘরে আসে না একটাও, সব ওই ফুল নিয়েই মেতে আছে। এত মানে তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, কতটা দেখাতে পাচ্ছি এই দেখো, মানে অজস্র ফুল আর অস্বাভাবিক সুন্দর গন্ধ। আর ফুলগুলো এখন মানে ফুটে গেছে, এতদিন কুড়ি কুড়ি ছিল এখন ফুটে গেছে। তো এই ফুল হাওয়া দিচ্ছে, আর তিনতলার উপরে ঘরের সামনেই এত বছর বেলগাছ ছিল, মানে ছিল আমাদের বাড়িতে, মানে নিচে আমরা থাকতাম, কোনোদিন কিন্তু এরকম সুন্দর গন্ধ আমরা পাইনি। রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা ঘুমোতে মানে ঘুম থেকে উঠছি, রাতের বেলা ঘুমোতে যাচ্ছি, ভীষণ সুন্দর গন্ধ বেডরুমে, এরকম মানে সুন্দর গন্ধ হাওয়া দিচ্ছে। আর এই মানে কি বলবো, মানে কোটি টাকা দিলেও এর এরকম তুমি রুম ফ্রেশনার পাবে না, বা এরকম সুন্দর গন্ধও তুমি পাবে না। অদ্ভুত অদ্ভুত সুন্দর গন্ধ, মানে বেলগাছের বেলফুলে, এমনি বেলি ফুলে গন্ধ হয় আমরা জানি, বেলগাছের বেলফুলে যে এত সুন্দর গন্ধ, গত বছরও পেয়েছি, এবছর তখন আমি ইউটিউবে ছিলাম না, তো এবছর দেখলাম তাই তোমাদেরকে মানে মনে পড়লো। আর এখন গন্ধে সারাদিন এই ঘরে আসলে মনে হবে যেন ফুল কেউ জলে সাজিয়ে রাখলে, যেরকম বন্ধ ঘর করে রেখে দিলে গন্ধ হয়ে যায়, সেরকম সারাক্ষণ অথচ জানলা সব খোলা, দরজা খোলা, তা হাওয়া দেবে আর এই ফুলের গন্ধে তুমি মানে একদম ঘুম এসে যাবে। ভীষণ সুন্দর সত্যি প্রকৃতির এই দান, অফুরন্ত দান, এই ঋণ আমরা তখনই ঈশ্বরের পায়ে সমর্পণ করতে ইচ্ছা করে সব কিছু। তাহলে দেখলে যে রুম ফ্রেশনার কীভাবে আমার রুমকে মানে স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছে, দেখলে রুম ফ্রেশনারের আসল রহস্যটা। সত্যি আমার ঘরটা এখন মানে এত সুন্দর গন্ধ, সকাল সন্ধে দুপুর রাত্রি মানে কোনো সময় তুমি, প্রথম প্রথম তো আমি বুঝতে পারতাম না, আমি শুধু জিজ্ঞেস করতাম কারা ফুল রেখেছে না কিছু ছড়িয়েছে খুঁজতাম। তারপরে হঠাৎ মনে হলো আরে এটা তো বেল ফুলের গন্ধ, গন্ধটা চেনা, মানে আমি তো গত বছরও পেয়েছি, ভুলে গেছিলাম এতদিনে, এই মাস দুয়েক মতো থাকে এই গন্ধটা। আর সন্ধেবেলায় থেকে আর একটু ডিপ হয় গন্ধটা, সত্যি ওই ঘরটা থেকে আমার বেরোতে ইচ্ছে করে না। আর মৌমাছিরা কোথা থেকে খবর পেয়ে ঠিক চলে আসে, আর মানে সকালের দিকটা মানে নটা পর্যন্ত তুমি ভর্তি মৌমাছি দেখবে, কখনো ঘরে আসে না, ওখানেই থাকে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, আর তারপরে একটু বেলা হলে চলে যায়। আর সন্ধ্যের দিকটা খেয়াল করিনি আসে কি না। তো এইরকম গন্ধে ঘর সত্যি মানে কোটি টাকা দিলেও তুমি এইরকম মানে ফ্রেশ এয়ার আর ফ্রেশ এত সুন্দর গন্ধ তুমি পাবে না। আর মানে যখন তুমি ওই ঘরে ঢুকবে হাওয়াতে আর ওই মৃদু গন্ধে তোমার ঘুম এসে যাবে, মানে আমি তো বেরোতেই ইচ্ছে করে না আমার ওই ঘরটাতে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, সামনের দিন আবার আসছি। আমার দেখো আলো পড়ে আমার স্কিন মানে একটা বেশ গ্লো করছে, মানে আমার নিজেরটাই মনে হচ্ছে, জানি না তোমরা কেমন দেখছো, কিন্তু আমি কিন্তু কোনো স্কিন কেয়ার এখন করি না, মানে ইচ্ছে করে না, আর স্কিনটা যে খুব ভালো আছে তাও না, এখানে গোটা গোটা উঠেছে, নাকের ওপরে প্রায় বেশিরভাগ সময় আমার একটা এরকম হয়ে থাকে, ওটা কোনো ব্যথাও না, জানি না ওটা কী, আবার আস্তে আস্তে নিজে নিজেই কমে যায়। তা এখন আমি যেটা মাখি সেটা হচ্ছে একটা মানে সানস্ক্রিন, এত ভালো এত ভালো, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো বা বলবো। সেই ওটা যখন আমি স্নান করে উঠে মাখি, ওটা না বসে যায় মুখের মধ্যে, প্রথমে একটু ঘাম ঘাম হয় বিন্দু বিন্দু, বেশি না, তারপরে ওটা সারা দিন থাকে, মানে মুখের মধ্যে বসে যায় একদম, আর স্কিনটা মনে হয় পুরো মেকআপ মেকআপ লুক দেয়, মনে হয় যেন পুরো মেকআপ করেছি, মানে এত ভালো, আর একদম সন্ধে পর্যন্ত থাকে। আমি আগেও তো অনেক সানস্ক্রিন ব্যবহার করেছি, সত্যি এটা খুবই ভালো। আর যাই হোক, তোমরা জানতে চাইলে নিশ্চয়ই বলো, আমি জানাবো, আগে থাকতে বলছি না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রার্থনা করি ঈশ্বরের কাছে তোমরা সবাই দীর্ঘায়ু হও এবং সুস্থ থাকো। আর তোমরাও প্রার্থনা করো যেন সবাই আমরা খুব তাড়াতাড়ি
এই সুস্থ পৃথিবীতে আবার ফিরে আসতে পারি। তাহলে আজকের মতো টাটা।